বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের ওলাইতলার বাগান বাড়ি। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম হয় 1888 সালের 2রা সেপ্টেম্বর। অসামান্য প্রতিভার অধিকারী হেমেন্দ্র কুমার রায় সেই সময়ের বেশ কিছু সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখা অনেক গানের সুর দিয়েছেন স্বয়ং শচীনদেব বর্মন। তবে তিনি বিখ্যাত তার অ্যাডভেঞ্চার, গোয়েন্দা ও ভৌতিক কাহিনীর জন্য। হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট চরিত্র বিমল, কুমার, জয়ন্ত ও মানিক বাঙালির অ্যাডভেঞ্চারের প্রতীক। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হল যখের ধন, আবার যখের ধন ও মেঘদূতের মর্তে আগমন। তার মৃত্যু হয় 1963 সালের 18ই এপ্রিল। আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক গল্প, ওলাইতলার বাগান বাড়ি। গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায় রচনাবলী প্রথম খণ্ড থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক, স্টেশন মাস্টার ও জমিদার কৃতান্ত চৌধুরী। গল্প পাঠে দীপ। গল্পের অন্যান্য চরিত্রে মীর। শুরু হচ্ছে ওলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন, তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? মানে আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একটা ম্যানেজার দরকার। 300 টাকা মাইনে, কেমন? তাই তো। তারাও এই কথা বলেছিল। কারা? ওই আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। এই গেল 8 হপ্তায় 8 জন লোক এই স্টেশনে নেমে ওই ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? মানেটারে জানি নে, প্রত্যেকেই এসেছে আপনার মতো এই ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, এই 8 হপ্তায় 8 জন। জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। জিজ্ঞেস করলাম, আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। এই অল্প দিন হলো এখানে এসে ওই পোড়ো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানা কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ নাকি তাকে দেখেইনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাতেই তার ঘরে নাকি আলো জ্বলে। লোকজন কেউ দেখা যায় না। মানে ও বাড়ি সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই, লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই তাহলে নিতান্তই যাবেন? সেই রকম তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যের পর সেদিকে কিন্তু কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না, বললুম, মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন, আমি কাপুরুষ নই। দরকার হলে এই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোক যেমনভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। देउड़ीते दारोয়ানের कोनो साड़ा शब्द ना पेये फटक ठेले भेतरे ढुके गेलाम। आमार हाते छिलो एकटा हैरिकेन लंठन, तारই आलोते যতটা পারা যায় देखते देखते एगोते লাগলাম। अनेक कालेर पुरानो बागान, तार अवस्था एमन जे ताके बागान ना बोले जंगल बলাই उचित। पुकुरेर पाश दिये जेते जेते देखलाम पानाय तार जल नजरे पड़े ना, घाटगुलो भेंगे गियेछे। बाड़ीखानार अवस्थाओ ततई बचो, भांगा जानला भांगा थाम चुन बाली सब खसे पड़छे। जे जमीदार 300 टाका माइने दिये मैनेजार राखबेन एइखाने तार बास, मने खटका लागलो। असंख्य झिझि पोकार आर्तनाद छाड़ा कोथाओ जनप्राणीर साड़ा नेই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কে আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরা জীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপর বসে আছে। তার বুকের সবকটা হাড় গোনা যায়। বুড়ো কথা বলল, ঠিক যেন হাঁড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বলল, अपने काके चान? जमीदार कृतान्त बाबू के। ओ नाम आमारी, आपनार की दरकार? ओ आपनी एकजन मैनेजर खुजछेन ताई? बुझेछि, आर बोलते होबे ना, बसुन। कृतान्त बाबूर काछे गियेई रोवर हठात् गड़गड़ करे गर्जे उठल। कृतान्त बाबू क्रुद्ध स्वरे बोललेन, ओके संगे कुकुर এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলাম। সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও যাবে না, রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমোয়। রাতেও ও ব্যাটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! ওফ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোয় শুনে কৃতান্তবাবু এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই, আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পেছনে পেছনে অগ্রসর হলুম। মস্ত উঠোন ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলুম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম, যে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একটা চৌকি, তার উপর বিছানা পাতা, তার এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার কঠোরাগত দুই চক্ষুর ভেতর থেকে যেন দুটো অগ্নি শিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি তা জানতাম না। ভয়ানক সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আজ হেমেন্দ্র কুমার রায়ের লেখা ওলাইতলার বাগান বাড়ি। লেখক এসেছেন ওলাইতলার বাগান বাড়ির মালিক জমিদার কৃতান্ত চৌধুরীর কাছে ম্যানেজারের চাকরি করতে। ট্রেন থেকে নামার পর স্টেশন মাস্টারের মুখে লেখক শুনলেন জমিদার কৃতান্ত চৌধুরীর কাছে গত 8 সপ্তাহে 8 জন ম্যানেজার চাকরি করতে গিয়েছিলেন, কিন্তু কেউই আর ফিরে আসেননি। শুনলেন ওলাইতলার পথে একটি গোরস্থান পড়ে, যার বেশ দুর্নাম আছে। কৃতান্ত চৌধুরীর কাছে লেখক দেখলেন তার বাড়ি নেহাতি ভাঙাচোরা। জমিদারের চোখের ভয়ঙ্কর দৃষ্টি দেখে লেখক শিউরে উঠলেন। তারপর কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আর দেখুন, রাতে এ ঘরের জানলাগুলো যেন খুলবেন না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন, কি বলছিলেন বলুন না। ওই ওধারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন যেগুলো রাতে মানুষ দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। কৃতান্তবাবু বললেন, ও আর একটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাতে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন। আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার ওপর আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায়, আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরে ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার সময় আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমল, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বাললুম, কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতরে সেও নেই, বিছানার ওপর রোভারও নেই। রোভা রোভা বলে অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতরে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আসছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিল। ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে আর একটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড় मोड़ार माथार खुली और रक्त माखा काँचा नाड़ी भुड़ी छड़िए पड़े आछे। एकदिके एकटा काँचा मोड़ार मुंडुओ माटिर उपर हाँ करे रयेछे। दुम करे दरजाटा आबार बंध करे दिल। ए आमी कोन पिशाचेर खप्परे एसे पड़ेछि। आमार दम बंध हये आसते लागलो। ताड़ाताड़ी घरेर जानलागुलो खुले दिल। बाहरे आकाश भरा अंधकार के भिजिए हुड़ हुड़ करे बृष्टि पड़छे। चकचक करे विद्युत चमकाच्छे और बों बों करे झोड़ो हावा छुटछे। कखनो मने हय एकदल आतुरे शिशु टैं टैं करे कांदछे। कखनो शुनी आड़ाल थेके के खिलखिल करे हासछे। माझे माझे के जानो झमझम करे मल बाजिए जाच्छे आर आसछे, जाच्छे आर आसछे। थेके थेके एक एकटा आलेया आनागोना करछे। तादेर आशेपाशे कारा जेनो छायार मतन सरे सरे जाच्छे एबं बागानेर कोथा थेके एकटा हुलो बेड़ाल एकबारो ना थेमे केवल चेंचाच्छे म्याओ। आज कि एखाने राज्येर भूत प्रेत दैत्य दानव एसे जड़ो हयेछे ना भये आमार माथा खराब हये गेछे। जा देखछी जा शुनछी समस्तई कि अलिक कल्पना? হ্যাঁ ও আবার কি? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার সে দরজা ঠেলল। আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপর আবার দরজার উপর ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। হ্যাঁ লক্ষ্মী ভাই, এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুড়ে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরে বাগান থেকে অনেক লোকের গলা পেল। জানলার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ১৪-১৫ জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝল তারা পুলিশের লোক। এবং তাদের ভিতর সেই স্টেশন মাস্টারকেও যখন দেখল তখন আর বুঝতে বাকি রইল না যে থানায় খবর দিয়েছেন তিনি। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলাম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। এবং কৃতান্তবাবুর গলায় মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড! ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের উপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না কোনোই সন্দেহ নেই, এ হচ্ছে এই গায়ের ভুবন বসুর লাশ। ঠিক ২.৫ মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। শুনছিলেন ওলাইতলার বাগান বাড়ি, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে দীপ, স্টেশন মাস্টার ও জমিদার কৃতান্ত চৌধুরীর চরিত্রে মীর, ইন্সপেক্টরের চরিত্রে রিচার্ড, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, সহ পরিচালনায় পুষ্পল।